আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা অনিয়মিত মেনসের বিভিন্ন কারণ, লক্ষণ, চিকিৎসা আলোচনা করেছিলাম। তো এরপরও আপনারা জানতে চেয়েছেন যে ওষুধ খাওয়ার পরও, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পরও, এমনকি নিয়মিত ডাক্তার দেখানোর পরও মেন্স হচ্ছে না, অর্থাৎ যতদিন ওষুধ খাচ্ছেন ততদিন মেন্স ক্লিয়ার হয়, তারপর আবার আগের মতো। এ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি? হ্যাঁ, এর থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে আজকে আলোচনার বিষয়। আজকে আলোচনার বিষয় হলো যে অনিয়মিত মাসিকের চিকিৎসা এবং পরামর্শ, ঘরে বসেই ওষুধ ছাড়াই কিভাবে মাসিক নিয়মিত করবেন। তো এখানে দেখেন যে মাসিক নিয়মিত না হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে ডিম্বাশয়ের অপরিপক্কতা, অর্থাৎ ডিম্বাশয় যদি পরিপক্ক না হয়, মেনোপজ, অর্থাৎ এখানে যদি মেন্স যখন রজনিবৃত, যেটাকে বলা হয়, অর্থাৎ মেন্স যখন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 40-45 বছরের পর বা 50 বছরের পর কিন্তু মেন্স বন্ধ হয়ে যায়, তবে এর 4-5 বছর আগে এরকম অনিয়মিত মেন্স বা মেন্স একদম বন্ধ হয়ে যাওয়া, এরকম সমস্যা দেখা দিতে পারে। পিল খাওয়ার তারতম্য, অর্থাৎ আপনারা যারা বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন, অর্থাৎ এখানে বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করছেন, তারা যদি খেলে এটা নিয়মিত না নেন তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। যারা বুকের দুধ খাওয়াচ্ছেন, অর্থাৎ এমন মা যারা তাদের বাচ্চাকে নিয়মিত বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদেরও এই অনিয়মিত হতে পারে বা না হতে পারে। খুব বেশি অতিরিক্ত পরিশ্রম বা এবং অতিরিক্ত ব্যায়াম করলেও এই সমস্যাটা দেখা দিতে পারে। টেনশন, অর্থাৎ মানসিক উত্তেজনা, টেনশনের কারণেও এই সমস্যাটা হতে পারে। ওজন খুব বেশি হওয়া বা ওজন একবারে কম হওয়ার কারণেও এই অনিয়মিত মেন্স হয়। হরমোনের সমস্যা, হরমোনের তারতম্যের কারণে হয়। থাইরয়েড বা গলগণ্ড বা ঘ্যাঁক যেটাকে বলি, এটার কারণেও এই সমস্যাটা দেখা দেয়। স্ত্রী রোগ, অর্থাৎ বিভিন্ন ধরনের জরায়ু পলিপস, অর্থাৎ জরের মুখে পলিপস, তারপরে এখানে ইউটেরাস ফাইব্রয়েড, ইউটেরাস ক্যান্সার এবং বিভিন্ন ধরনের জরের সমস্যার কারণে এই অনিয়মিত মেন্স হতে পারে। তবে যারা নিয়মিত ওষুধ খান, অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দেশে কিছু সমস্যা হলেই আমরা নরইথিস্টেরয়েড, অর্থাৎ বিভিন্ন ধরনের হরমোন জাতীয় ট্যাবলেট খেয়ে এই মেন্স ক্লিয়ার করার চেষ্টা করি, অথবা আয়রন জাতীয় ওষুধ, অথবা বিভিন্ন ধরনের অ্যাবর্শনমূলক যে ওষুধগুলো, এই ওষুধগুলো কিন্তু খেয়ে মেন্স রেগুলার করার চেষ্টা করি। কিন্তু আসলেও এগুলো কিন্তু ক্ষণিকের জন্যে, অর্থাৎ এগুলো খেলে তাৎক্ষণিক কাজ করলেও পরবর্তীতে আবার আগে যেরকম ওইরকমই, অর্থাৎ ওষুধ খেলে হয় না খেলে হয় না। তো এজন্যে আমরা আজকে কিছু পদ্ধতি, অর্থাৎ কিছু ন্যাচারালি ওষুধ যেটাকে বলে, যে ন্যাচারালি কিছু খাদ্যপথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো আপনি নিয়মিত, অর্থাৎ আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখলে তো মেন্স একদম ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ অনিয়মিত মেন্সের জন্য আর কোনো ওষুধ খেতে হবে না। তো দেখেন এখানে যে সর্বপ্রথম যে বিষয়টা হলো সেটা হলো কাঁচা হলুদ। তো এখানে সর্বপ্রথম যেটা কাঁচা পেঁপে, অর্থাৎ এখানে হলুদের কথাও আসবে, তো কাঁচা পেঁপে, কাঁচা পেঁপের গুণাগুণ সম্পর্কে আপনারা অনেক জানেন যে এটি একটি এমন একটি অবস্থা যেটি আমার এটি ইউটেরাসের ফাইব্রয়েড কনস্ট্রাকশন এটি নিয়ন্ত্রণ করে, যার কারণে এটি রেগুলার মেন্স হয়। তো এটি কাঁচা চিবিয়ে খান বা এটি কাঁচা আপনি সালাদ বানিয়ে ভর্তা করে নিয়মিত যদি খাওয়া যায় তাহলে এটি কিন্তু নিয়মিত মেন্স ক্লিয়ার করে। তো এটি মোটামুটি 1-2 দিন বা 4-5 দিন খেলেই হবে না, অর্থাৎ আমার কথা শুনে আপনারা 1-2-5 বার খাবেন, খাওয়ার পরে আপনারা বলবেন যে এটি তো হলো না, তা না। এই চিকিৎসাটা, অর্থাৎ এই যে এখানে ঘরোয়া পদ্ধতিগুলো, এগুলো দীর্ঘদিন, অর্থাৎ এখানে 2 মাস মিনিমাম, 1 মাস, অর্থাৎ 1-3 মাস পর্যন্ত এখানে যদি নিয়মিত আপনি এগুলো শুরু করেন তাহলে আপনার আজীবন এটি ঠিক থাকবে। তো এরকম একটা আলোচনা। তো এখানে অনেক ধরনের অনেকেই অনেক কথা বলে, তো ওই কথা না, এখানে প্রমাণ ভিত্তিক কথা বলার চেষ্টা করব। তো দেখেন এখানে কাঁচা পেঁপে জরের এখানে মাসেলটাকে, এখানে ফাইব্রয়েড যে আপনার ফাইবার, এটা কনস্ট্রাকশন, অর্থাৎ এটা মুভমেন্টটা ঠিক রাখে, এর জন্যই এটি নিয়মিত মাসিক হয়। তবে এটি 2-3 মাস খাওয়া লাগবে, অর্থাৎ সকালে 1 বার, রাত্রে 1 বার এই কাঁচা পেঁপেটা খেলে এই সমস্যা থেকে
মুক্তি পাওয়া সম্ভব। এমনকি এটি মেন্স চলা অবস্থায় এটি খাবেন না, কারণ এটি খেলে বেশি হয়ে যেতে পারে। কাঁচা হলুদ পিরিয়ড এটি নিয়মিত করে। কাঁচা হলুদ আরও অন্য অন্য রোগের কাজ করে, এটি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসেবে কিন্তু কাজ করে, আপনারা জানেন তো। এটি হরমোনের ব্যালেন্স নিয়মিত করে, আর এটি সাধারণ অবস্থায় অর্থাৎ কাঁচা হলুদটা এক কাপ পরিমাণ দুধের সাথে এক চামচের চার ভাগের এক ভাগ এই হলুদ এবং এর সাথে গুড় বা মধু মিশিয়ে নিয়মিত খেলে এই মেন্স ক্লিয়ার থাকে, অর্থাৎ অনিয়মিত মেন্সের ঝামেলাটা আর থাকবে না। এরপর দেখেন যে অ্যালোভেরা, আপনারা জানেন যে অ্যালোভেরার শতগুণ, তো এর মধ্যে অ্যালোভেরা খেলে মাথার চুলের দিক থেকে শুরু করে স্কিনের দিক দিয়ে শুরু করে পায়খানা প্রস্রাবের দিক দিয়ে শুরু করে স্টোমাকের যত সমস্যা থেকে শুরু করে জরায়ুর যত সমস্যা আছে এটিও কিন্তু আপনার ঠিক করে দেয়। অর্থাৎ এখানে প্রতিদিন সকালে খালি পেটে তাজা অ্যালোভেরার রস সামান্য মধুসহ একত্রে মিশিয়ে খেলে এটি নিয়মিত যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শারীরিক মানসিক শক্তি সহ এটি অনিয়মিত মেন্স ক্লিয়ার করবে। তো আপেল সিডার ভিনেগার, আপনারা জানেন যে আপেল সিডার ভিনেগার এটিও কিন্তু মুখের দুর্গন্ধ থেকে শুরু করে পেটের সমস্যা থেকে শুরু করে গ্যাস সহ কিন্তু এটি বিনাশ করে দেয়, অর্থাৎ গ্যাসটিকেও ভালো করে। তো এটি জ্বরের সমস্যাও কিন্তু দূর করে দেবে, অর্থাৎ এখানে জ্বরের যত ধরনের সমস্যা আছে দূর করে এটি এক গ্লাস পানিতে দুই চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে যদি পান করা যায় তাহলে এটি কিন্তু খুবই ভালো একটা ফলাফল। তো আপনারা এটি দীর্ঘমেয়াদী খাওয়ার চেষ্টা করবেন, দুই একবার খেয়েই এই আমার পরীক্ষাটা আপনারা টেস্ট করার চেষ্টা করবেন না। তা আদা, আপনারা জানেন যে আদা এমন একটি সবজি, এমন একটি মশলা জাতীয় সবজি যেটা নিয়মিত আপনার হলো যে পেটের সমস্যা দূর করা সহ এখানে জ্বরের সমস্যা কিন্তু দূর করে। তো এখানে দেখেন যে এক কাপ পানিতে এক চামচ পরিমাণ আদা কুচি কুচি করে কেটে 5 থেকে 7 মিনিট এটি ফুটিয়ে নিতে হবে, অর্থাৎ জাল দিতে হবে। জাল দেওয়ার পরে এটি আপনি মানে পান করবেন, অর্থাৎ খাবেন। এর সাথে সামান্য পরিমাণ মধু বা এর সাথে সামান্য পরিমাণ গুড় মিশিয়ে খেলেও এটি ভালো ফলাফল পাওয়া যায়। এটি দিনে 2 থেকে 3 বার, অর্থাৎ প্রত্যেক দিন 2 থেকে 3 বার করে খান, কারণ আদা সবসময় ঘরে আমাদের থাকেই। তো এখানে জিরা এবং দারুচিনি, আপনারা জানেন যে জিরা একটি মশলা, এটি মশলা জাতীয় একটা শস্য। তো এই যে এই জিরা এবং দারুচিনি এটি এক গ্লাস পানিতে 2 চামচ পরিমাণ জিরা, অর্থাৎ এক গ্লাস পানিতে দুই চামচ পরিমাণ জিরা সারা রাত ভিজিয়ে রেখে, অর্থাৎ সন্ধ্যার সময় এখানে এক গ্লাস পানিতে দিয়ে রাখবেন, সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা এখানে খেলে নিয়মিত পিরিয়ড, অর্থাৎ নিয়মিত পিরিয়ডটা এটি ক্লিয়ার করবে, অর্থাৎ এখানে পিরিয়ডও ক্লিয়ার করবে, সাথে যে ব্যথাটা, অর্থাৎ এখানে আপনারা জানেন যে বাধক ব্যথা একটা বলি আমরা, যে এখানে মেনোরেজিয়া, এটিও কিন্তু দূর হয়ে যায়, অর্থাৎ নিয়মিত খেলে এই মাসিকের যে ব্যথাটা এটিও দূর হয়ে যায় এবং অনিয়মিত মাসিককে নিয়মিত করে। তো এখানে নিয়মিত সবজি ও ফল খাওয়া, দেখেন গাজর, পুদিনা পাতা, করলার জুস, অর্থাৎ করলার রস, এখানে ভিটামিন সি জাতীয় ফল দিনে 2 বার করে খান, কারণ এগুলো খেলে শরীরটাকে কী করে ঠান্ডা রাখে, মেজাজ ফুরফুরে রাখে, শরীরের বল শক্তি ঠিক রাখে এবং হরমোনের ব্যালেন্স ঠিক রাখে, যার কারণে এটি নিয়মিত মেন্স, অর্থাৎ এখানে মাসিকটা নিয়মিত করবে। এটি অনিয়মিত থাকলে ধীরে ধীরে এটি ঠিক হয়ে যাবে। তো আরেকটা পদ্ধতি হলো দেখেন যে নিয়মিত ব্যায়াম করা এবং পরিমাণ মতো খাদ্য খাওয়া, স্বাভাবিক অবস্থায় নিয়মিত এক্সারসাইজ করতে হবে, এমনকি পরিমাণ মতো খাদ্য খেতে হবে। দেখেন যে এখানে আয়রন জাতীয় খাদ্যের যদি অভাব থাকে তাহলে কিন্তু এখানে মেন্সটা হয় না, অর্থাৎ অনিয়মিত হয়ে যায়। তো আয়রন জাতীয় খাদ্য এখানে বেশি করে খেতে হবে, গরু মুরগির মাংস, কলিজা, চিংড়ি, দুধ, ডিম, কচু শাক, বেশি করে কাঁচা কলা, পাকা পেঁপে, এই জাতীয় সবজিগুলো, পালং শাক, লাল শাক, ফুলকপি, তো এই জাতীয় সবজিগুলো যদি আমরা এখানে বেশি করে খাদ্য তালিকায় রাখতে পারি তাহলে আয়রনের ঘাটতি হবে না, আর আয়রনের ঘাটতি না হলে এই সমস্যাটাও হবে না, অর্থাৎ মাসিক ক্লিয়ার থাকবে। তো এখানে মূল যে কথাগুলো, যে এই যে খাবারগুলো এগুলো সবসময় আমাদের ঘরে আছে, তো এগুলো যদি নিয়মিত করে, অর্থাৎ নিয়মিত 2-3 মাস একাধারে খাওয়া যায় তাহলে শরীরের হরমোনের ব্যালেন্স ঠিক হয়ে যাবে, আপনার অনিয়মিত মাসিক
নিয়মিত হয়ে যাবে, এটি পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আর যদি আপনি ওষুধ খাওয়ার অভ্যাস করে দেন, অর্থাৎ প্রতি মাসেই ওষুধ খান, আপনি যে কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন অর্থাৎ যে ফেমিকন ফেমিপিল জাতীয় যে ওষুধগুলো খাচ্ছেন, এগুলো যদি খেলে আপনি অনিয়মিতভাবে খান, তাহলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে। আর এই যে আমাদের ন্যাচারাল যে পদ্ধতিটা, এই পদ্ধতিগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আজীবন অর্থাৎ আপনার 50-60 বছর পর্যন্ত স্বাভাবিকভাবে আপনার শরীরও ভালো থাকবে, মেন্সও ক্লিয়ার থাকবে। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে সামান্যতম তথ্য দিতে পেরেছি। তবে এই পদ্ধতিটা অবশ্যই এখানে লং টাইম আপনারা চেষ্টা করবেন, অর্থাৎ লং টাইম ধরে রাখার জন্যে, তাহলে এই অনিয়মিত মাসিক আর সমস্যা হবে না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।